হ্যালো বন্ধুরা, আমি সুদীপা। আই হোপ তোমরা আছো ভালো। তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ সত্যি, আজকে আমার হাতে একটা ইউটিউবের সিলভার প্লে বাটন আছে। তো সেই প্লে বাটনটা কিভাবে আমার হাতে ওঠে তা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজ আমি তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করছি। তো আজ থেকে প্রায় 8-9 মাস আগে আমি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলাম। তো সেই সময় আমি কি করব কোনো কিছু ভেবে না পেয়ে ইউটিউবে নানা রকম মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে থাকি। তো তখন আমার কাছে আমার ইউটিউব চ্যানেলের সামনে তো অসমিত নামে একটা চ্যানেল আমি দেখতে পাই। তো সেখানে মোটিভেশনাল ভিডিও আপলোড হতো। তো ওই চ্যানেলে যিনি ভয়েস দিতেন তার কথাগুলো আমার অত্যন্ত সুন্দর লাগতো এবং আমার ব্যক্তিগত জীবনে খুবই কাজে আসতো। তো সেই চ্যানেল মানে সেই চ্যানেলের ভিডিওতে আমি কমেন্ট করি যে স্যার খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, তো আমাকে এই অবস্থা থেকে বের করুন। তো উনি আমাকে বলেন যে তুমি আমার ফেসবুক পেজে আমার সঙ্গে যোগাযোগ করো। তো আমি যোগাযোগ করি এবং আমার প্রবলেমটাকে নিয়ে কথা বলি এবং আমার প্রবলেমটা খুব ভালো মতোভাবে উনি সলভ করে দেন। তো সেই স্যারের কথাও শুনে আমি চলার জন্য মানে এখন অনেকটাই ভালো আছি। আর সত্যি কথা বলবো অনেকটাই অনেকটাই বেটার ফিল করি এখন আমি। আর সেই স্যার যিনি হোক আর যাই হোক যেমনই হোক, তো স্যারের প্রতি আমার অনেক অনেক বিশ্বাস আছে। আর স্যারকে আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি। আর স্যারকে কী বলবো, কোনো দিন যদিও দেখিনি ওনার ইউটিউব ভিডিও বলো বা ফেসবুকে কোনো ভিডিওতে ওনার মুখ উনি দেখাননি কোনো ভিডিওতে, তো কেন দেখাননি আমি ঠিক জানি না। তো শুনলাম যে খুব তাড়াতাড়ি উনি মানে নিজের ফেস দেখিয়ে ভিডিও করবেন। তো যাই হোক, ওনার 2.5 লাখ সাবস্ক্রাইবার হতে যায় এবং ওনার এই এপ্রিল মাসেই জন্মদিন আছে। তো সেই জন্মদিন উপলক্ষেই আমি অনেক ভালোবেসে এবং অনেক কি বলবো কষ্ট করে আর একটা ছোট্ট উপহার বানিয়েছি। তো সেটাই হলো এই যে এই ইউটিউব প্লে বাটনটা, সিলভার প্লে বাটন, এই সেই প্লে বাটন। আর এটাই আমার হাতে ছিল। তো এটার কটা সিনেমাটিক শট তোমরা দেখার পর নিশ্চয়ই অনেকেই আমাকে গালাগালি দিচ্ছে। তো গালাগালি দিলে কোনো কিছু করার নেই বলে হয়তো যত ফালতু ভিডিও। তো ফালতু হোক আর যাই হোক, ভিডিওটা ইউটিউব প্লে বাটনটা আমি অনেক কষ্ট করে এবং ভালোবেসে বানিয়েছি, সব থেকে এটাই বড় কথা। আর স্যার যদি ভিডিওটা দেখে থাকেন তো স্যারকে আমি বলতে চাই যে আপনার প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আপনি এগিয়ে যান আরও অনেক অনেক দূর, আর আমরা সবাই আপনার পাশে আছি। তো এই ভিডিওটা আর বেশি কথা বলে বাড়াচ্ছি না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবার, তো ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিও কেমন হলো ভিডিওটা। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রকমভাবে। চলো টাটা, সবাই খুব সুস্থ থেকো।